এখন আমি এটা শিক্ষার্থীরা তোমরা ভালো আছো আশা করি। আজকে আমি তোমাদের আগে আছি তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাস অনলাইন। আজকে আমরা ICT বা তথ্য যোগাযোগ প্রযুক্তি কি, তথ্য প্রযুক্তি ধারণা জানব। আমরা সর্বপ্রথম আজকে এত জানব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে। আমাদের ICT বলার বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে। উত্তর যে প্রযুক্তি মাধ্যমে তথ্য সংরক্ষণ প্রক্রিয়াকরণ আধুনিকীকরণ এবং স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয় তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। ঠিক আছে, আমরা আরো জানবো তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে। আমি আরো বলতেছি যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংরক্ষণ প্রক্রিয়াকরণ আধুনিকীকরণ এবং এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয় তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলা হয়। এরপরে আমরা জানবো ICT অনুরূপ এবং আমরা জানবো ICT অনুরূপ খুব গুরুত্বপূর্ণ। আমরা এখন জানতে পারবো আই অর্থ কি, সির অর্থ কি, টির অর্থ কি। আই তে বোঝায় ইনফরমেশন, আই ইনফরমেশন এন্ড সিতে কমিউনিকেশন আছে টেকনোলজি,
আইসিটি পুনর্গত আইটি হচ্ছে ইনফরমেশন, সিতে কমিউনিকেশন, টিতে হচ্ছে টেকনোলজি। তাহলে আইসিটি এর পূর্ণাঙ্গ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তাহলে আমরা বলতে পারবো আইসিটি পুনরো আইটি হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। শুধু শিক্ষার্থীরা তোমরা জানতে পারছো তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে, আইসিটি পুনরো। আমি আবার বলেছি তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে, যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ এবং এই স্থান থেকে অন্য স্থানে সহজে স্থানান্তর করা যায় তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। আবার আইসিটি পণ্য আইটি হচ্ছে ইনফরমেশন অ্যান্ড সিটি হচ্ছে কমিউনিকেশন, টিটি হচ্ছে টেকনোলজি। অর্থাৎ আইসিটি পূর্ণরূপ দাঁড়ালো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তোমরা আজকাল তথ্য যোগাযোগ প্রযুক্তি পরিচিতি অবশ্যই জানতে পারছো, আর আমরা নেক্সট ক্লাসে এর ব্যবহার, গুরুত্ব ইত্যাদি জানতে পারবো। আজকে এই পর্যন্তই, তোমাদের মাঝে ক্লাস শেষ করতে যাচ্ছি, আগামী ক্লাস অবশ্যই দেখা হবে, আরও ক্লাস আইসিটি বিষয়ে জানা যাবে। ধন্যবাদ, তোমার সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমার ক্লাস শুরু শেষ করলাম। ধন্যবাদ।